ওই নন্দন নন্দিনী দইটা এত চমৎকার অনুপ্রাস আমরা খুব কম কবির কবিতা কিংবা গানে পেয়ে থাকি। আমরা এই গানটি শুনব সলক হোসেনের কাছে। আচ্ছা সলক হোসেন, এই গানটি তো মূলত কি ত্রিতালের উপরে নাকি? না, আর্ধা করে আর্ধাতে হয়। এবং এর সঙ্গে কি গজলের কোনো সম্পর্ক আছে মনে হয় না? কতটুকু সঙ্গে সম্পর্ক নেই, একটা রাগের উপরে। না, আমরা বেহাগরা রাগের উপরে আমরা একটু গানটা শুনি।
আনন্দে জাগো অনুষ্ঠানের আজকে আমাদের বাংলা গানের চারটি ক্ষেত্রের আটজন শিল্পীর গান শুনলাম। আজ নব আনন্দে জাগো অনুষ্ঠান এই পর্যন্ত, আগামী অনুষ্ঠানে আপনাদের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ।